আমার কোমরের সমস্যা আর আমার ডান হাত ডান পা এই পুরোটাই সমস্যা ছিল। কি হতো? কোমরের জন্য হাঁটতে পারতো না, একদম গুজে হয়ে গেছি। তারপর এখন এখানে থেরাপি দিয়েছি, একই দিনে মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর হাতে কি হয়েছিল? হাতে পায়ে মানে হাতটাও অবশ্য অবশ্য ছিল, এটা কোনো চেঞ্জ আসছিল, কিছু ধরতে পারতাম না, করতাম পারতাম না, এখন আল্লাহর মধ্যে পারে আলহামদুলিল্লাহ। আপনি যখন হাঁটতেন, আপনি বলছেন ডান হাত এবং ডান পা, পায়ে কি হতো? হাঁটতে গেলে কি হাঁটতে পারতেন না? হাঁটতেও আঙুলগুলো জড়ো হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। এটা কতদিন আগে থেকে? প্রায় 2 বছর। তার আগে কি আপনি সুস্থ ছিলেন? ভালো ছিলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। সংসারের সব কাজকর্ম সবকিছু আপনি করতেন, একাই নিজ হাতে করতেন? কয় সন্তান আপনার? 3 সন্তান। এবার একদম গুরুতর হয়ে গেছে, এবার সোজাই হাঁটতে পারে না, হাঁটতে লাগলে মাঝে কোমরে কল করা উঠে। এবং আজকে কততম দিন? আজকে আমার 22 দিন। 22তম দিন, 21 দিন আসিলাম ভর্তি, আজকে 22 দিন। কেমন আছেন আজকে? এখন আছে আল্লাহর রহমতে, ভালোই আছি। এই যে এতদিন পরে সুস্থ স্বাভাবিক জীবন, কেমন লাগছে? খুব ভালো লাগছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এটাই তো আমার কাম্য ছিল, আল্লাহর কাছে প্রার্থনা ছিল আমি ভালোটা হয়ে যাই, এত কষ্ট করে আসছি, সবসময় তো আসা সম্ভব না, ওইটাই আল্লাহর কাছে আমি কামনা করি, আল্লাহ আমি ভালো রাখছি নিজেই শুক্র আলহামদুলিল্লাহ। কিন্তু উনি যখন 3 মাস আগে আসছে, তখনই ওনার মানে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, মনে হয় না মানে এরকম ট্রিটমেন্ট হবে, এটাই ভাবছি। মানে আপনিও ভেবেছিলেন যে হয়তো এই ট্রিটমেন্ট নাই, যে অবস্থা হচ্ছে, একটা গ্লাস দুটি পানি খেতে পারে না, একটু মোবাইল ধরতে পারে না, হাত কাঁপছে সারাক্ষণ, বাথরুমে যাইতেছে মনে হয় কোমরটা উপর হইয়া 80-90 বয়স মানুষের মতো উপর হইয়া যাচ্ছে, মানে সব দিক দিয়ে অনেক সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ এখানে যখন উনি ওনার আত্মীয় থেকে সন্ধান পাইছে, পাইয়া মনে করেন এখানে ভর্তি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ 8-9 দিনে আমার রেজাল্টটা ভালো পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার হাতের অবস্থা তো দেখলাম, যাই আমি তো প্রতিদিনই যাইতাম, এক বা একদিন পর পর, 2 দিন পর পরে গেছি, রাত ছিলাম ওনার সাথে, ওনাদের থেরাপিগুলো দেওয়া, ওনাদের ডাক্তারের ট্রিটমেন্টগুলো, থেরাপিগুলো বিভিন্ন রকমের থেরাপি দিচ্ছে, মানে এতে আমি এসব হাসপাতালে আসি না, দেখি না, এখন হাসপাতালে এসে দেখতেছি অনেক বিভিন্ন রকমের থেরাপি, থেরাপিগুলো দেখে ভালো নিজের কাছে একটু আত্মবিশ্বাস আসছে, আলহামদুলিল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ। এবং এখন কেমন দেখেছেন? একটা আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ সুস্থ হবেন, এই যে আজকে আপনি নিয়ে যেতে এসেছেন, কেমন দেখছেন মনে? এখন আলহামদুলিল্লাহ আমি আমি ট্রিটমেন্ট দেখে বাহা যাইও বলি, আলহামদুলিল্লাহ ভালো হবে, এখন আল্লাহর রহমতে নিতে আসছি, অনেক সুস্থ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। হাজির হলাম আবারও আপনাদের সামনে আমাদের নতুন আরেকজন পেশেন্টকে নিয়ে, যদিও আসলে এখন ওনাকে ঠিক পেশেন্ট বলা যাবে না, কারণ এই মুহূর্তে উনি সুস্থ এবং স্বাভাবিক, স্বাভাবিক জীবনের অধিকারী। এই কথাটা বলতে পারাটা অনেক বড় একটি ব্যাপার এবং ওনার জীবনে কিন্তু তাই ঘটেছে। দর্শক আসেন, দর্শক কী হয়েছিল, কীভাবে এই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন, সেই পুরো গল্পটা ওনার কাছ থেকে আমরা শুনব। আসসালামু আলাইকুম। মা, আপনার নামটা যদি একটু বলেন। বিবি কুলসুম। আপনার বাসা কোথায়? ফেনীর। কোথায়? নোয়াখালীর ফেনীতে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার আন্ডারে কিছুদিন ভর্তি ছিলেন। কি জন্য, কি হয়েছিল? মানে আমার কোমরের সমস্যা আর আমার ডান হাত ডান পা এই পুরোটাই সমস্যা ছিল। কি হতো? কোমরের জন্য হাঁটতে পারতো না, একদম গুজে হয়ে গেছি। তারপর এখন এখানে থেরাপি দিয়েছি, একই দিনে মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর হাতে কি হয়েছিল? হাতে পায়ে মানে হাতটাও অবশ্য অবশ্য ছিল, এটা কোনো চেঞ্জ আসছিল, কিছু ধরতে পারতাম না, করতাম পারতাম না, এখন আল্লাহর মধ্যে পারে আলহামদুলিল্লাহ। আপনি যখন হাঁটতেন, আপনি বলছেন ডান হাত এবং ডান পা, পায়ে কি হতো? হাঁটতে গেলে কি হাঁটতে পারতাম না? হাঁটতেও আঙুলগুলো জড়ো হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। এটা কতদিন আগে থেকে? প্রায় 2 বছর। তার আগে কি আপনি সুস্থ ছিলেন? ভালো ছিলেন? আগে আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। সংসারের সব কাজকর্ম সবকিছু আপনি করতেন, একাই নিজ হাতে করতেন? কয় সন্তান আপনার? 3 সন্তান। এবার একদম গুরুতর হয়ে গেছে, এবার সোজাই হাঁটতে পারে না, হাঁটতে লাগলে মাঝে কোমরে কল করা উঠে। তো আর এবারে প্রথম প্রথম যখন ডক্টরের কাছে গিয়েছিলেন, তারা কি বলেছিলেন যে আপনার সমস্যাটা কোথায়? আমার বলছে, তখন বলছে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, ওই কথা বলছে, কিন্তু ওষুধ দিয়েছি কিন্তু কাজ হয়নি। কোনো কাজ হয়নি? কোনো ব্যায়াম বা কোনো কিছু দিয়েছিলেন? আপনি যত দিন যাচ্ছে ওষুধ খাচ্ছেন কিন্তু খারাপের দিকেই যাচ্ছে, ফলাফল কিছু হয়নি, শূন্য।
আচ্ছা, একটা সময় দুই বছর আগে হঠাৎ করে দেখছেন ডান হাত আপনি আর নাড়তে পারছেন না, ডান পাও নাড়তে পারছেন না, হাতে কষ্ট, হাতে কোনো কিছু ধরতে পারছেন না। আমরা জানি যে আমাদের ডান হাত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমাদের সব কাজ করার জন্য দুইটা হাতই আমাদের দরকার হয়। তাহলে আপনি যখন সংসারে কাজ করতেন আপনি ঠিকমতো করতে পারছেন, অনেক কষ্ট হইতো, অন্যের সাহায্য নিয়ে অনেক কাজ করতে হতো আপনাকে, এই অবস্থাতে আপনাকে সংসারের ধর্ম পালন করতে হয়েছে। এবং যখন দেখেছেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, আরো খারাপ অবস্থায় চলে যাচ্ছেন, তো তখন কখনো মনে হতো না যে আমি কি আর আগের মতো সুস্থ হব না? এটা তো মনে হইতো ভাই, এটা তো হওয়ার কথাই, বুঝলেন? আমার এখনো ছেলে মেয়ে বড় হয়নি, ছোট, আমি যদি এরকম অসুস্থ হয়ে তাহলে আমার পরিবারটা কেমনে চলবে? ওইটাই তো সমস্যা আল্লাহর কাছে, এটাই চাইছি যে আমি একটু ভালো হই, ভালো ডাক্তার দেখাই। তো এই আমার এক আত্মীয়ের মাধ্যমে জানছি, জানি আমি এখানে আসছি। আচ্ছা, জি, আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেছেন, সেই আত্মীয় কি ট্রিটমেন্ট নিয়েছিলেন? জি জি জি। ওনার কি অবস্থা? উনি আছে, ভালো আছে, উনি আমাকে ওইটা দিছে, বলছেন এটা দেখ, তোমার ছেলে গুলো খোঁজ খবর নিয়ে ইন্টারনেটে আমার বলছে যে জান আপনি এখানে করেন। আচ্ছা, তারপরে আগে আসছে, আগে আগস্টের 13 তারিখে আসছি, তো আসছে আর ওনাকে দেখাইছে, উনি বলছে একই দিনে ভর্তি হতে হবে, তারপরে তখন চলে গেছি, প্রিপারেশন নিয়ে আসি, এই 25 তারিখে আসি, মানে ভর্তি হয়েছি, প্রিপারেশন নিয়ে আসছি আজকে। একই যখন প্রচণ্ড ব্যথা করতো, সারা রাত যখন ব্যথা করতো, এমন হয়েছে নির্ঘুম, মানে ঘুম ছাড়া কাটাতে হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ব্যথার যন্ত্রণায় হয়তো আপনি ঘুমাতে পারছেন না, সবাই ঘুমাচ্ছে না, আমার নিজের ব্যথা নিজেই কষ্ট হচ্ছে, অন্য কাউকে সমস্যা করিনি, আমার ব্যথা আমার মুখ বুঝে সহ্য করেছে দীর্ঘদিনের এই ব্যথা। তার পাশাপাশি সাংসারিক কাজকর্ম করছি, এই অবস্থা নিয়ে চোখের পানিতে সারা রাত ঘুম এসেছে। তো এই যে দীর্ঘ একটা সময় এত কষ্টের ভিতর দিয়ে গিয়েছে, কখনো মনে হতো না আমি কি আদৌ সুস্থ হবো, বা আমি কি হয়তো আর কোনোদিন সুস্থ হবো না, এরকমটা মনের ভিতর কাজ করতো? মনে হয়েছে, আবার হয় না, আল্লাহর রহমত, আল্লাহর কাছে ভরসা ছিল যে আল্লাহ নিশ্চয়ই আমার একটা না একটা অসুবিধা করে দিবে। সেই অনুযায়ী স্যারের কাছে এসে ভর্তি হয়ে যান। এবং আজকে কততম দিন? আজকে আমার 22 দিন, 22তম দিন, 21 দিন আসিলাম ভর্তি, আজকে 22 দিন। কেমন আছেন আজকে? এখন আছে আল্লাহর রহমতে, ভালোই আছি। এই যে এতদিন পরে সুস্থ স্বাভাবিক জীবন, কেমন লাগছে? খুব ভালো লাগছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এটাই তো আমার কামনা ছিল, আল্লাহর কাছে প্রার্থনা ছিল আমি ভালোটা হয়ে যাই, এত কষ্ট করে আসছি, সবসময় তো আসা সম্ভব না, ওইটাই আল্লাহর কাছে আমি কামনা করি, আল্লাহ আমি ভালো রাখছি, নিজেই শুকর আলহামদুলিল্লাহ। আপনি একটা সময় বিছানা শুয়ে অসংখ্য মানুষের কথা ভাবতেন যারা সুস্থ আছে, কষ্ট পেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন সুস্থতার জন্য। আজকে আপনি সুস্থ আছেন, এরকম অসংখ্য মানুষ আছে আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের অসুস্থতায় ভুগছে, তারা হয়তো জানে না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে বা কার কাছে তাদের যাওয়া উচিত, তাদের জন্য কিছু বলবেন? তাদের অবশ্যই বলবো, আমার সাথে যদি কারো এরকম যদি সমস্যা কারো দেখা দেয়, আমি ওই ঠিকানাটাই দিব, কারণ আমি ভালো হয়েছি, আরো একজন ভালো। আমার আপনি চান যে তারাও যাতে সুস্থতা বোধ করো? জি জি, সুস্থতা যে কত বড় নিয়ামত। দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা, দর্শক এখানে ওনার সম্পর্কে ওনার যা হয় উনিও এখানে আছেন, পুরো ট্রিটমেন্টের সময়টাতে উনি ওনার সাথেই ছিলেন, আজকে এসেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য। পূর্বের এবং বর্তমান দুইটা পরিস্থিতিতে কেমন দেখেছিলেন আসলে একটু ওনার কাছ থেকে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। দর্শক আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আমেনা বেগম। আমেনা বেগম, আপনি কি একই এলাকায় থাকেন? জি। আচ্ছা, আমার ফুফাতো যা। আপনার ফুফাতো যা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে ওনাকে আপনি চিকিৎসার আগে কেমন দেখেছিলেন, যেহেতু দীর্ঘ একটা সময় আপনারা একসাথে আছেন, সেই সময়টার কিছু কথা যদি বলতেন যে কেমন দেখতেন বা উনি কষ্টে ব্যথায় কি করতেন ওই সময়? দীর্ঘদিন কিন্তু ওনার পাশে নাই আমি, আমি হয়েছি ঢাকাতে আর উনি হয়েছি গ্রামে। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি যখন 3 মাস আগে আসছে তখনই ওনার মানে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা। মনে হয় না মানে এরকম ট্রিটমেন্ট হবে, এটাই ভাবছি। আপনিও ভেবেছিলেন যে হয়তো এই ট্রিটমেন্ট নাই? নাই, যে অবস্থা হচ্ছে, একটা গ্লাস দুটি পানি খেতে পারে না, একটু মোবাইল ধরতে পারে না, হাত কাঁপছে সারাক্ষণ, বাথরুমে যাইতেছে মনে হয় কোমরটা উপর হইয়া 80-90 বয়স মানুষের মতো উপর হইয়া যাচ্ছে, মানে সব দিক দিয়ে অনেক সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ এখানে যখন উনি ওনার আত্মীয় থেকে সন্ধান পাইছে, পাইয়া মনে করেন এখানে ভর্তি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ 8-9 দিলে আমার রেজাল্টটা ভালো পাইছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার হাতের অবস্থা তো দেখলাম, যাই আমি তো প্রতিদিনই যাইতাম, এক বা একদিন পর পর, দুদিন পর পরে গেছি, রাত ছিলাম ওনার সাথে, ওনাদের থেরাপিগুলো দেওয়া, ওনাদের ডাক্তারের ট্রিটমেন্টগুলো, থেরাপিগুলো বিভিন্ন রকমের থেরাপি দিচ্ছে, মানে এতে আমি এসব হাসপাতালে আসি না, দেখি না, এখন হাসপাতালে এসে দেখতেছি অনেক বিভিন্ন রকমের থেরাপি, থেরাপিগুলো দিয়ে দেখে ভালো, নিজের কাছে একটু আত্মবিশ্বাস আসছে, আলহামদুলিল্লাহ ভালো হবে।
আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা। একটা সময় ওনারা নিজেরাই আসলে বিশ্বাস করতেন না যে আসলে সুস্থ হবেন কি হবেন না। বাট আমাদের দেশে কিন্তু এখন খুব ভালো ধরনের চিকিৎসা আছে, খুবই উন্নত মানের চিকিৎসা আছে। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই মা। দেখুন খুবই অল্প দিনের ভিতরে, মাত্র 21 দিনের ভিতরে ওনার যে সমস্যাটা ছিল এতদিনের সেটা থেকে উনি মুক্তি পেয়েছেন, আজকে সুস্থ আছেন, ভালো আছেন। উনি আবার ওনার আগের সেই জীবনে ফিরে যাচ্ছেন, ওনার সংসারের সব কাজকর্ম, ওনার আপনজনদের জন্য সব কাজ উনি নিজ হাতে করতে পারবেন, এটাই সবচেয়ে বড় কথা। এখন আর প্রতিটা রাত ব্যথার যন্ত্রণায় নির্ঘুম কাটাতে হবে না, আপনার ব্যথার যন্ত্রণায় কখনো আর চোখ দিয়ে পানি অন্তত পড়বে না। এই যে একটি আত্মবিশ্বাস, এটি অনেক বড় একটি বিষয়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।